আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। জাহিদ ফার্মের পক্ষ থেকে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা ঝাঁকি জাল কেনার সময় কি কি বিষয় দেখে জালটাকে কিনবেন। আপনারা যারা জাল কিনে ঠকেছেন অথবা যারা জাল কিনতে চান, ইনশাআল্লাহ 100% আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আপনার লাইফ থেকে হয়তো 8 থেকে 10 মিনিট সময় আমি নিচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ আপনি মনে রাখেন যে ঝাঁকি জাল বিষয়ে আপনার 100% উপকার আসবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আপনি লক্ষ্য করবেন যে ঝাঁকি জালটা হাতের তৈরি নাকি মেশিনের তৈরি। আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি যদি একটা জাল দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছোট পাশের একটা হাতে বোনা জাল রয়েছে। এই জালটা হাতে বোনা জালের যে দামটা হবে সেম তেমনিভাবে এ জালটা যদি একই সমান জাল একই স্পেসিফিকেশনের হয় মেশিনে বোনা হয় তাহলে সে জালটা কিন্তু লাস্টিং কম করবে এবং জালের প্রাইসটা কিন্তু হাতে বোনা জালের অর্ধেক হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে ভাই হাতে বোনা জাল আমি চিনব কী করে? আপনাকে যদি আমি দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আপনার যে হাতে বোনা জাল হয় হাতে বোনা জালে কিন্তু মালি থাকে। হ্যাঁ, এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতে বোনা জালের মালি। এই মালিটা যখন আপনি দেখতে পাবেন তখন বুঝতে পারবেন এই জালটা হাতের তৈরি, আর এই জালে যখন মালি থাকবে না তখন বুঝবেন যে এই জালটা হচ্ছে মেশিনের তৈরি। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে হাতে বোনা জাল আর মেশিনের জাল কীভাবে পার্থক্য করবেন। তো এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও প্রয়োজন হলে কমেন্টে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি এর উপর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে জালের ঘনত্ব। ঠিক আছে, স্বভাবতই জালের ঘনত্ব যত বড় হবে আপনার জালের প্রাইস তত কম হবে, আবার ঘনত্ব যত ছোট হবে জালের প্রাইসটা তত বেশি হবে, এবং ছোট পাশের জালটা আপনার কম ছিঁড়বে এবং বড় পাশের যে জালটা আছে সেটা আপনার বেশি ছিঁড়বে এবং লাস্টিংও সেভাবে কিন্তু কম করবে। উদাহরণস্বরূপ সেম একইভাবে আপনাদেরকে যদি আমি একটা জাল দেখাই, এই যে হাতে বোনা এ জালটা, এ জালের দেখতে পাচ্ছেন যে আপনার শাহাদত আঙ্গুলের মাথাটা প্রবেশ করতেছে এতটুকু ফাঁকা, এই জালের দাম যতটুকু হবে। সেম একই সুতারি জাল যদি আমি আরেকটু বড় নিই আপনাদেরকে যদি দেখা, এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধাঙ্গুলির মাথাটা কিন্তু এটাতে প্রবেশ করছে। সেম একই সমান জাল একই স্পেসিফিকেশন, শুধু ঘনত্ব কম বেশির জন্য কিন্তু জালের দামটা অনেক, প্রায় 1000 টাকা কম বেশি হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জালের সুতা। আপনার জালের সুতার উপর ডিপেন্ড করে কিন্তু জালের দাম প্রায় 1 থেকে 1.5 হাজার টাকা কম বেশি হয়ে যায়। আপনাদেরকে যদি উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এই যে সাধারণত সচরাচর যে মেশিনের জালটা পাওয়া যায় মাত্র 1500 টাকা 1000 টাকায়, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই জালটা, ঠিক আছে, এই জালটার আপনি দেখেন ঘনত্ব দেখেন সব কিছু কিন্তু সেম, একদম ছোটো পাশের জাল সব মাছ ধরতে পারবেন মাত্র 1500 টাকা। তো এই জালটার সুতা হচ্ছে একটু দুর্বল কোয়ালিটির, সেজন্য এটার দাম মাত্র 1500 টাকা। সেম একই স্পেসিফিকেশন একই সব, এই যে এ জালটা যেটা রয়েছে আপনাদেরকে যদি দেখাই দেখেন এটার ঘনত্ব এটার ঘনত্ব কিন্তু সেম, বুঝতে পেরেছেন কি, একই সব কিছু, কিন্তু সুতা হচ্ছে এটা ভালো সুতা। ঠিক আছে, এই জালটা আপনারা সব জায়গাতে পাবেন না, একমাত্র জাহিদ ফার্মে পেয়ে যাবেন। এই সুতার জালের দাম কিন্তু ওইটার চাইতে এটার পার্থক্যটা হচ্ছে 1000 টাকা। তাহলে আপনি বুঝেন যে ভালো সুতার গুরুত্বটা কতটুকু বেশি রয়েছে। কাজে আপনারা যারা সুতা চিনেন না, আপনারা যদি বিশ্বস্ত জায়গা থেকে জাল না কিনেন তাহলে কিন্তু আপনার জালটা বেশি দিন লাস্টিং করবে না এবং আপনি ধরা খেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আসলে সাধারণ নতুন একটা মানুষ সুতার কম বেশিটা বুঝতে পারবে না যদি না হাতে কলমে তাদের অভিজ্ঞতা থাকে। তো এটা অনলাইনে সেভাবে দেখানোর কোনো বিষয় নাই, এক কথায় বিশ্বস্ত জায়গা থেকে যাদের কথার সাথে কাজের মিল আছে সেখান থেকে জাল কিনলে তবেই আপনি ভালো সুতার জালটা পাবেন। 4 নম্বরে আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে জালের দৈর্ঘ্য কতটুকু আছে। ঠিক আছে, তো এ বিষয়ে বলার কিছু নাই, আপনার কাছে যদি এরকম মেজারমেন্ট কোনো টেপ থাকে তাহলে সেটার সাহায্যে আপনি মেপে নিতে পারেন, অথবা যদি হাতের সাহায্যে মাপেন তবে নিজে মাপবেন। ঠিক আছে, যাই দোকানদার তাকে মাপতে দেবেন না, আপনি নিজে মাপবেন। মনে করেন যে আমার সামনে যে হাতে বোনায় জালটা রয়েছে এই জালটা যদি আমি আপনাদেরকে মেপে দেখাই, দেখেন এখান থেকে আমি সুতাটা ধরছি, এই যে দেখেন এখান থেকে আমার জাল এতদূর পর্যন্ত এখানে যতটুকু আসছে সেটা হচ্ছে 12 ফিট। ঠিক আছে, অর্থাৎ 8 হাত।
সম্পূর্ণ হাতে বোনা এটা জাল বাঁধার পরে কিন্তু 8 হাত হয়েছে, ঠিক আছে। সো এটা যদি আপনি কম বেশি হয়ে যায়, 13 ফিট হয়ে যায়, তাহলে কিন্তু জালের দামটা কিন্তু প্রায় 1,000 টাকার মতো কম বেশি হয়ে যাবে। কাজেই এই জালটা নেওয়ার সময় আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন জালটা আপনার লম্বায় কতটুকু আসছে, অর্থাৎ জালের দৈর্ঘ্যটা কতটুকু আসছে। আপনি যদি প্রফেশনাল লেভেলে মাছ ধরতে চান, সেক্ষেত্রে আপনার 9 থেকে 9.5 হাত জাল প্রয়োজন হবে, ওকে, ঠিক আছে। কেউ কেউ আবার 10 হাত জালটাও ব্যবহার করে, আপনার যেমন সুবিধা হয়। তবে প্রফেশনালদের জন্য মিনিমাম 9 হাত জালটা হচ্ছে রেকমেন্ডেড, আর আপনি যদি মিড লেভেলের হয়ে থাকেন তাহলে 8 হাতটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা সবাই ব্যবহার করতে পারে। শুধু প্রফেশনালদের জন্য মিনিমাম 9 হাত, তার উপরে যার যেমন প্রয়োজন হয়, ওকে। আপনি যদি মনে করেন যে একদম বিগিনার লেভেলে হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু 7 হাত লম্বা জালটার প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনি সবসময় মাথায় রাখবেন। এরপরে 5 নম্বরের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জালের পরিধি, ঠিক আছে। আমরা অনেকেই এটাকে গুরুত্ব দিই না, এর ফলে হয় কি, আমাদের জালটা ছোট্ট হয়ে পড়ে, অল্প জায়গাতে পড়ে, এবং জালের প্রাইস কিন্তু পরিধির উপর ডিপেন্ড করে প্রায় 1,000 টাকা কম বেশি হতে পারে। আপনাদেরকে যদি খুব ভালো করে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের কাছে যে 30 মালির এই জালটা আছে, 30 মালির ছোটো পাশের জাল, এটার প্রাইস কিন্তু আমাদের কাছে মাত্র 3200 টাকা, এবং 200 টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। ঠিক তেমনিভাবে আপনারা যদি এই 30 মালির জাল কম পরিধির নেন, 40 হাতের পরিবর্তে যদি সেখানে দেখা যাচ্ছে যে আপনার 35 হাত পরিধি চলে আসছে, কিন্তু তাহলে সেটার প্রাইস কিন্তু আপনার অনেক কমে যাবে, মাত্র 2600 টাকাতে আমাদের কাছে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন কি, সে জালটা লম্বাই হবে 7 হাত, আপনার পরিধি হচ্ছে 35 থেকে 38 হাতের মতো, সেটা মাত্র 2600 টাকায় পেয়ে যাবেন। কিন্তু এই জাল যেটা আছে সেটার প্রাইস কিন্তু 3200 টাকা, ওকে। যদিও আমাদের সারা বাংলাদেশের সবচাইতে কম রেটে হাতে বোনা জাল দিই, কেননা আমরা নিজেরাই তৈরি করে থাকি। তো এই বিষয়টা অনেকে মাপে না, পরিধি বলতে আপনার জালের যে কাঠিটা আছে, এই কাঠিটা আপনাকে মাপতে হবে পুরোটাই রাউন্ডলি, যত বড় রাউন্ড অর্থাৎ চারিপাশে যতটুকু রাউন্ড হয় সেটাই হচ্ছে জালের পরিধি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা জালের পরিধির উপরে ডিপেন্ড করে কতটুকু কম বেশি হতে পারে। 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার জালের কাঠি। জালের কাঠি অনেক জায়গাতে অনেকই করা হয়, সেটা হচ্ছে আমাদের এদিকে আপনারা লোহার এই যে এরকম ঢালাই কাঠি পাবেন, অনেক জায়গাতে আবার সীসার কাঠি ব্যবহার করা হয়। তো আমাদের এদিকে সীসার কাঠিটা প্রচলিত না এবং পাওয়া যায় না, এজন্য আমরা লোহার ঢালাই কাঠি ব্যবহার করি, যেটা আপনারা অনায়াসে 8-10 বছর ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা সব জালে কিন্তু পুরাতন কাঠিটা ইউজ করি, কেননা একটা জালে এই কাঠিটাকে শেষ করতে পারেন। আর পুরাতন কাঠিটা ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনার এই কাঠিটা আপনার জালটাকে ছিঁড়বে না, নতুন কাঠিতে অনেক শার্পনেস থাকে যেটা আপনার সুতাটাকে অনেক টাইমে ছিঁড়ে দিতে পারে, এজন্য আমরা পুরাতন কাঠিটা ব্যবহার করার সবসময় চেষ্টা করি। তো এই কাঠিটার ওজনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার জালের মোটামুটি 150 টাকা কম বেশি হয়ে যায়। আপনার জালে যদি 1 কেজি কাঠি বেশি থাকে তাহলে মোটামুটি 130 টাকা শুধু কাঠিরই দাম, পাশে এক্সট্রা কাঠি থাকলে তাকে বাঁধার জন্য এক্সট্রা লেবারের তো প্রয়োজন হবেই, সেখানেও মোটামুটি 150 টাকা কম বেশি হয়ে যায়। তো আমাদের হাতে বোনা 8 হাত যে জালটা আছে, সে জালটা আপনাদেরকে যদি মেপে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শুধু কাঠির ওজনই আছে 4.5 কেজি, ঠিক আছে। এই জালটায় যদি আপনারা 4 কেজি কাঠি নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি 60-70 টাকা একটা করে জালে কম বেশি হয়ে যাবে। তো কাঠিতে খুব দামের কম বেশি হয় না, কিন্তু আপনার মানে মোটামুটি 150 টাকার মতো কাঠির উপরে কম বেশি হতে পারে। সেম একই স্পেসিফিকেশনের জাল 4 কেজি কাঠির যে দাম আসবে, আপনার 4.5 কেজি কাঠির দাম তার চাইতে বেশি আসবে। ঠিক তেমনিভাবে কেউ যদি 5 কেজি কাঠি দিয়ে নেয়, সেক্ষেত্রে দামটা মোটামুটি 150 টাকা কম বেশি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন জালের কাঠির উপরে আপনার দামের কেমন পার্থক্যটা হয়। 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে জাল বাঁধার কোয়ালিটি, ঠিক আছে। জাল বাঁধার কোয়ালিটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনার জাল বাঁধা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার জালে বেশি পরিমাণে মাছ আসবে না। মাছ জালের ভিতরে পড়বে ঠিকই, কিন্তু আপনার জালে দেখবেন যে আপনার মাছ আসতেছে না, ওকে। এক্ষেত্রে আপনাদেরকে যদি ভালো জাল বাঁধার একটা কোয়ালিটি দেখায়, তাহলে আমাদের এখানে যে জাল বাঁধা এটা দেখতে পাচ্ছেন, দেখেন 4টা বাঁধন দিয়ে কিন্তু একে আমরা বলি লটকানো বাঁধা, এভাবে বাঁধা আছে, ঠিক আছে। এটা বাঁধাটা আমাদের এখানে সবচাইতে বেস্ট কোয়ালিটির বাঁধা, ওকে। এই বাঁধার জালের প্রাইস যেমন আসবে ঠিক তেমনিভাবে আপনাদেরকে যদি এমনি মানে কম দামি জালের বাঁধার স্টাইলটা দেখায়, তাহলে ওই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন কোনো কিন্তু লটকানো নাই, সরাসরি গিট দিয়ে বেঁধে আসে, ওকে। এই জালের বাঁধার কোয়ালিটিটা হচ্ছে একটু দুর্বল, এটাতে আপনার তুলনামূলকভাবে কম মাছ আসবে, ওকে। তো এই বাঁধার কোয়ালিটির উপর ডিপেন্ড করে মোটামুটি 150 টাকা কম বেশি আপনার পার পিস জালে হয়ে যায়। তো এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা জাল কিনতে কোনো সময়ই ঠকবেন না ইনশাআল্লাহ। তো আপনাদের যাদের বেস্ট কোয়ালিটির জাল প্রয়োজন, কেননা জাল আপনারা রেগুলার কিনবেন না,
দুই তিন বছরের জন্য একবারে কিনছেন, সেক্ষেত্রে আপনার দামের দিকে না দেখে কোয়ালিটির দিকে যদি বিবেচনা করেন তাহলে আপনারা জালটা ভালো কোয়ালিটির পাবেন, মাছ ধরে আরাম পাবেন এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব আপনারা জাহিদ ফার্ম হতে যদি জাল কিনেন তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না, কেননা আপনারা 100% আমাদের কথার সাথে মিল পাবেন ইনশাআল্লাহ। যদি মিল না হয় জাল রিটার্ন দিয়ে দেবেন, কোনো প্রকার সমস্যা নাই। আপনারা জাল হাতে পাবেন, দেখবেন, তারপরে জালের টাকা পরিশোধ করবেন যে ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কি না। ওকে, তো আপনারা জাল কেনার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে কল দিতে পারেন 01714400246, অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন zahidfarm.com। গুগলে এই নাম লিখে সার্চ দিলে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আপনারা আমাদের কাছে মোটামুটি সব ধরনের ঝাঁকি জাল, বেড় জাল এবং মই জাল, এই জালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রেও পাবেন, আবার যদি খুচরা নিতে চান সেক্ষেত্রেও পাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.zahidfarm.com।